ঢাকাই সিনেমার অবস্থা বেশ কয়েক বছর ধরে টানাটানির মধ্য দিয়ে যাচ্ছে। হল বন্ধ হওয়া, সিনেমা নির্মাণ না করে যাওয়া, অভ্যন্তরীণ কোন্দল এবং সর্বশেষ করোনা ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছে একদম তলানিতে। সিনেমার কাজ কমে যাওয়ায় বিকল্প পেশায় ঝুঁকছেন নির্মাতা নায়ক নায়িকারা। কেউ পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন, আবার কেউ খুলছেন নতুন ব্যবসা। ঢালিউডের নায়িকাদের পছন্দের তালিকায় রয়েছে ফ্যাশন হাউস আর বিউটি পার্লারের ব্যবসা। এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় সুপারস্টার অপু বিশ্বাস, যিনি অনেক হিট ছবি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, শাকিব খানের সাথে জুটি বেঁধেই 72টি ছবি করেন তিনি। তবে সিনেমা ইন্ডাস্ট্রির এমন দুরবস্থায় অপুও পেশা বেছে নিয়েছেন নিজের মতো করে। সিনেমার কাজ কমে যাওয়ায় গত 9 ডিসেম্বর বিকল্প পেশায় ঝুঁকেছেন অপু বিশ্বাস। বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ডান্স ফ্লোর নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন এপিজে ফ্লোর। রাজধানীর নিকেতনে অবস্থিত অপুর এই প্রতিষ্ঠানটি বেশ ভালোই চলছে বলে জানা গেছে এবং অবসর সময়টা অপু এখন এই সব নিয়েই ব্যস্ত থাকেন। শুধু অপু নয়, অপুর মতো অনেক নায়িকারাই এখন সিনেমার পাশাপাশি বিভিন্ন পেশা বেছে নিয়েছেন। যেমন ঢালিউড প্রিন্সেস মাহিয়া মাহিও ঝুঁকেছেন ব্যবসার দিকে। 2018 সালে সেপ্টেম্বরে রাজধানীর উত্তরার ভাড়া নামের ফ্যাশন হাউস চালু করেন মাহি। মাহির ফ্যাশন হাউসে সব পোশাক তৈরি করেন স্থানীয় নারী কর্মীরা। নারীদের স্বাবলম্বী করতেই মাহির এই উদ্যোগ বলে জানান তিনি। ইয়ামিন হক ববি, হালের ক্রেজ ইয়ামিন হক ববি, সম্প্রতি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। ঢাকাইয়া পাক্কি নামের ওই রেস্তোরাঁটি বনানীতে অবস্থিত। ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা ববি স্বীকার না করলেও খোঁজ নিয়ে জানা গেছে প্রযোজক শাকিব সনেটের সঙ্গে যৌথভাবে এটি শুরু করেছেন তিনি। ব্যবসার খোঁজখবরও রাখছেন নিয়মিত। নুসরাত ফারিয়া, বড় বোন ইশরাত মারিয়ার সঙ্গে মারিয়াস ব্রাইডাল স্টুডিও অ্যান্ড বিউটি কেয়ার নামের বিউটি পার্লার খুলেছেন ঢালিউডের হটেস্ট ডিভা নুসরাত ফারিয়া। 2019 সালে প্রতিষ্ঠানটি চালু করেন তিনি। ফ্যাশন ও রূপসজ্জার বিষয়ে দারুণ আগ্রহ থেকেই এটি চালু করেছেন বলে জানান নুসরাত ফারিয়া। অভিনয়ের ফাঁকে প্রতিষ্ঠানটিতে সময়ও দেন তিনি। নিপুণ, টিউলিপ নেইলস অ্যান্ড স্পা নামের প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন চিত্রনায়িকা নিপুণ। 2016 সালের 4 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি চালু করেন তিনি। অনেকদিন ধরেই ঢাকায় আন্তর্জাতিক মানের একটি বিউটি সেলুন প্রতিষ্ঠার স্বপ্ন ছিল নিপুণের। কুমিল্লার মেয়ে নিপুণ অভিনয় ক্যারিয়ারে 50টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এবার বলবো মৃদুল আহমেদ রেসির কথা। বিউটি পার্লারের ব্যবসার সঙ্গে যুক্ত রেসি অনেকদিন থেকেই। মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্যও বিউটি সেলুন প্রতিষ্ঠা করেছেন তিনি। দ্য বারবার স্টেশন মিস্টার কাটস নামের প্রতিষ্ঠানটি চালু করেন চলতি বছর 27 আগস্ট। ঢাকাই সিনেমার বেশ কিছু ব্যবসা সফল সিনেমার নায়িকা মৃদুল আহমেদ রেসি ডিপজলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এছাড়া আলাদাভাবে ফ্যাশন ব্যবসার সঙ্গে যুক্ত চিত্রনায়িকা সুস্মি রহমান, অমৃতা খান ও মারফান জেনিফা। আর থ্রি ডিভাস নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন চিত্রনায়িকা বিপাশা কবির, আঁচল আঁখি ও রোমানানির। জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের ড্রেস, রূপচর্চার জন্য বিভিন্ন প্রসাধনী আমদানি করার পরিকল্পনা তাদের। সব সময় বিনোদনের সাথে থাকতে আর সত্য সঠিক খবরটি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।